Hey guys, what's up? চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো এমআই ব্র্যান্ডের কিছু নতুন প্রোডাক্ট যা রিসেন্টলি লঞ্চ করেছে এবং লঞ্চ করতে চলেছে, সেটা সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসে আজ বলতে এসেছি। তো আপনারা হয়তো অনেকেই এই সম্বন্ধে অনেক কিছু জেনেছেন আগে, আমার থেকে বড় বড় ইউটিউবাররা অনেকেই হয়তো আগে থেকে অনেক রকমের ভিডিও বানিয়ে রেখেছে। তো আমি চলে এসেছি আপনাদের সে সম্বন্ধে কিছু ডিটেলসে ভিডিওতে কিছু বলতে। তো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে এমআই এর দুটো নতুন পাওয়ার ব্যাংক লঞ্চ করেছে যা মেড ইন ইন্ডিয়া। ঠিক আছে, পাওয়ার ব্যাংকের যদি আমি আপনাদের স্পেসিফিকেশন বলি, তো সেই মার্কেটে দুটি নতুন এমআই 2i পাওয়ার ব্যাংক এসছে, যে একটি 10,000 মিলি অ্যাম্পাওয়ারের এবং আর একটি 20,000 মিলি অ্যাম্পাওয়ারের। 10,000 মিলি অ্যাম্পাওয়ারের পাওয়ার ব্যাংকের দাম রয়েছে 799 এবং 20,000 মিলি অ্যাম্পাওয়ারের পাওয়ার ব্যাংকের দাম রয়েছে 1499। এটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে। তো আপনাদের যদি কুইক চার্জ সাপোর্টেড কোনো ফোন থাকে তো আপনারা ইজিলি সেটাকে এই পাওয়ার ব্যাংকের থ্রু খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। হ্যাঁ, এটি বলা রয়েছে 20,000, কিন্তু এটি অ্যাকচুয়াল ক্যাপাসিটি 13,000 মিলি অ্যাম্পাওয়ার। এটি কোম্পানি থেকে অলরেডি মানে অলরেডি কোম্পানি থেকেই বলে দেওয়া রয়েছে, আর এটি হয়তো আপনাদের প্যাকেটের মতো প্রিন্টেড থাকবে। তো আপনারা কোনটা কোনটার জন্য যাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি অবশ্যই 20,000 মিলি অ্যাম্পাওয়ারের জন্য যাব, মানে এই 20,000 মিলি অ্যাম্পাওয়ারের পাওয়ার ব্যাংক আমি কিনতে চলেছি নেক্সট। ঠিক আছে, তো নেক্সট প্রোডাক্ট হচ্ছে এমআই নয়েজ ক্যান্সেলারি পাওয়ার ইয়ারফোন, সরি, এটি টাইপ সি ইয়ারফোন এবং এটির সঙ্গে আপনারা পাবেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। তো খুব সুন্দর একটি ব্যাপার। আপনারা যদি অনেকে অনেক সময় হয়ে থাকে আপনারা অনেক রকমের ইয়ারফোন ইউজ করেন, যেটি লাগানোর পর আপনারা আশেপাশে সাউন্ড, তারপর আপনারা মেট্রোতে ট্রাভেল করছেন, ট্রেনে ট্রাভেল করছেন, তো আশেপাশে সাউন্ড আপনাদের বিরক্ত করে থাকে। তো সেটার জন্য আপনাদের এই ইয়ারফোনটি আমি রেকমেন্ড করতে পারি। এটার মধ্যে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আপ টু 50 to 200 হার্জ। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটি ইয়ারফোন খুঁজছেন, তো অবশ্যই আপনারা এটার পক্ষে যেতে পারেন। এটির দাম রয়েছে 2999, হ্যাঁ 3,000 দাম রয়েছে এটির। আর হ্যাঁ, অবশ্যই এটি একমাত্র টাইপ সি পোর্টের জন্য। যেসব ফোনের মধ্যে কোম্পানি 3.5 mm জ্যাকিতে ভুলে গেছে, অবশ্যই সেই সব ফোনের জন্য একমাত্র সাপোর্টেড এসব। হ্যাঁ, এবার আপনাদের জন্য যদি মানে আপনাদের যদি নর্মাল কোনো ডিভাইস থাকে যেটার মধ্যে আপনাদের টাইপ সি চার্জার ইনক্লুডেড রয়েছে, তো অবশ্যই সেটার মধ্যে আপনারা এই ইয়ারফোনটি ইউজ করতে পারেন। তো এইটাতে আপনাদের ইউজ করতে কোনো অসুবিধা হবে না। ইয়ারফোনটি তিনটি স্পেশালিটি রয়েছে। এক, আপনারা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন। দ্বিতীয়টি, এটার ডিজাইন, এটি একটি টাইটানিয়াম ডিজাইন রয়েছে, এটির মানে যে এয়ারবারটা রয়েছে সেটা টাইটানিয়াম। ঠিক আছে, আর থার্ড হচ্ছে এটা ওয়্যার কোয়ালিটি, এটি একটি মানে বাইরের দিক থেকে ওয়্যার কোয়ালিটিটা আপনাদের খুব ভালো প্রোভাইড করা হয়েছে। তো অবশ্যই আপনারা যদি টাইপ সি ফোন ইউজ করেন, টাইপ সি পোর্ট যুক্ত ফোন ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদের রেকমেন্ড করব এই ইয়ারফোনটি আপনারা নিতে পারেন। থার্ড প্রোডাক্ট হলো এমআই আই, এটি একটি টিজার লঞ্চ হয়েছে শুধু, আর কোন রকমের কোনো খবর পাওয়া যায়নি। আর হ্যাঁ, একটা খবরই আমি দেখেছিলাম, এটি 13th November রিলিজ করছে। আর আরেকটি খবর হলো এটি 5,000 এর মধ্যে দাম হবে। তো একটি স্মার্টফোন যার প্রাইস হবে 5,000, অবশ্যই এমআই পক্ষ থেকে এটি সম্ভব। আর আপনারা জানেন এমআই এই একটি জিনিসের জন্য মার্কেটে খুব ফেমাস, আমি নিজেও এমআই এর ফোন ইউজ করি। ঠিক আছে, তো একটি বাজেট ফোন যার মধ্যে 5,000 এর মধ্যে আপনি 4G ভোল্টি পাবেন, এবং কোম্পানি দাবি করছে যে আপনাদের আপনারা রানিং আউট অফ ব্যাটারি যদি থাকেন, তো অবশ্যই আপনাদের এই ফোনটা নেওয়া উচিত। অর্থাৎ যে কোনো ব্যবসায়ী যদি এই ফোনটি ইউজ করে তাহলে অবশ্যই তাদের জন্য খুব সুবিধার হবে। তো ফোনটি এক ফোনটি সম্বন্ধে আর কোনো এক্সট্রা তথ্য আমার কাছে নেই, তো এতটুকু আমি বলতে পারি যে 13 November যদি আপনারা ওয়েট করতে পারেন। যদি বাজেট কোনো ফোন আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে বা আপনাদের যদি ইচ্ছা থাকে কোনো সেকেন্ডারি ফোন নেওয়ার, তো অবশ্যই আপনারা এই ফোনের জন্য ইউজ ওয়েট করতে পারেন, এমআই আই স্মার্টফোন সিরিজ। ঠিক আছে, ফোর্থ নিউজ হচ্ছে এমআই এক্সচেঞ্জ যার কো পার্টনার ক্যাশিফাই। হ্যাঁ, এমআই এক্সচেঞ্জ অফার চলছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই লক্ষ্য করেছেন যে এমআই অ্যাপের মধ্যে এমআই এক্সচেঞ্জ বলে একটি অপশন রয়েছে।
তো এটা সম্বন্ধে আপনাদের আমি কিছু ডিটেলসে বলে দিই। ক্যাশিফাই এটার কোপার্টনার, তো আপনারা যদি ডিরেক্টলি এমআই এক্সচেঞ্জের থ্রু আপনাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে, মানে একমাত্র আপনি আপনাদের এমআই এর ফোন এখানে বিক্রি করতে পারবেন এমআই এক্সচেঞ্জে, ঠিক আছে? তো এমআই এক্সচেঞ্জে আপনারা আপনাদের পুরোনো এমআই ফোন, রেডমি ফোন আপনারা এক্সচেঞ্জ করে সেটার সঙ্গে আর কিছু টাকা অ্যাড করে আপনারা নতুন কোনো এমআই ফোন নিতে পারেন, ঠিক আছে? আর ক্যাশিফাই সম্বন্ধে যদি আমি আপনাদের কিছু বলি, তো ক্যাশিফাই হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মধ্যে আপনি আপনার ফোন, অবশ্যই স্মার্টফোন এবং বিভিন্ন রকমের গ্যাজেট যা ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে তা আপনারা বিক্রি করে সেখান থেকে কিছু টাকা আপনারা অবশ্যই আর্ন করতে পারেন। যদি আপনাদের বাড়িতে কোনো অকেজো বা চলছে, মোটামুটি চলছে, আমার কাজে দিচ্ছে না সেরকম কোনো গ্যাজেট পড়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা ক্যাশিফাই সেটি অ্যাপ্লাই করতে পারেন। সেখানে একটি অনলাইন টেস্ট হবে আপনাদের গ্যাজেটের উপরে, যদি আপনাদের গ্যাজেট মানে ব্র্যান্ডটা লিস্টেড থাকে তাহলে সেটার উপরে একটি অনলাইন ছোট টেস্ট হবে, যেটার মধ্যে আপনাদের ফোন বা গ্যাজেট যদি মানে সাকসেসফুল হয়ে যায় তাহলে অবশ্যই তারা আপনাদের এটার বদলে কিছু টাকা দেবে। আর এটি আপনাদের ডোরস্টেপে আপনাদের কাছ থেকে ফোনটি নিয়েও যাবে এবং আপনাদের টাকাও দিয়ে যাবে ডোরস্টেপে, তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। হ্যাঁ, এবারে কিছু কিছু জায়গাতে হয়তো এটি অ্যাভেলেবেল আছে, আমি ঠিক বলতে পারছি না কোন কোন জায়গাতে, যেহেতু আমি পুরোপুরি হেঁটে দেখিনি। আমি এতটুকু জানতে পেরেছি যে ক্যাশিফাই একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মধ্যে আপনি আপনাদের বিভিন্ন পুরনো গ্যাজেট গুলি রিপ্লেস করে, মানে অবশ্যই এক্সচেঞ্জ করে নতুন কোনো গ্যাজেট কিনতে পারেন, ঠিক আছে? তো এদের মিশন এটাই রয়েছে যে আপনাদের পুরোনো রকমের যত রকমের গ্যাজেট গুলো রয়েছে বাড়িতে সেগুলো আপনারা এক্সচেঞ্জ করে নতুন কিছু কিনতে পারেন। তো আপনারা আপনাদের একটা অনলাইন টেস্ট হবে, যেরকম আমি বললাম অনলাইন টেস্টের মধ্যে যদি আপনাদের ফোন ফোনের রেজাল্ট ভালো থাকে, সরি, তাহলে অবশ্যই আপনাদের ফোনের বদলে বা গ্যাজেটের বদলে আপনাদের ন্যায্য একটি মূল্য দেওয়া হবে, যেটার বদলে আপনি আপনাদের নতুন ফোন নিতে পারেন বা নতুন গ্যাজেট যা আপনাদের ইচ্ছা নিতে পারবেন। তো এটুকুই আজকের জন্য শেষ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। আর ছোট একটি অ্যানাউন্সমেন্ট, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো আমার মতো, আমি অ্যাকচুয়ালি একটি সিভিল ইঞ্জিনিয়ার, তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো সেকেন্ড ইয়ার অর থার্ড ইয়ার, তোমাদের অটোক্যাড সফটওয়্যারটা নিয়ে খুব অসুবিধা হয়তো অনেকের হয়ে থাকে, তো আমি একটি নতুন ভিডিও আনতে চলেছি সেই অটোক্যাডের সম্বন্ধে। তো আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই ভিডিওতে অটোক্যাডের সম্বন্ধে কিছু বলবো এবং আপনারা কিভাবে সেটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, কোনো পাইরেটেড কোনো টোরেন্ট থেকে নয়, আপনারা কিভাবে সেটি মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ট্রায়াল ভার্সন না তুলিয়ে আপনারা 3 বছরের জন্য ফ্রি পেতে পারেন সেটার সম্বন্ধে আমি আপনাদের সেই ভিডিওতে বলবো। তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যদি আপনাদের ভিডিওটা দরকার হয়ে থাকে, আমি অবশ্যই ভিডিওটি আপলোড করবো কদিনের মধ্যে। তো আজকের জন্য গুড বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। Thank you.